সাত দশমিক এক অধ্যায় আছে নিজে করি এক নম্বরে প্রশ্ন করেছে বক্সে মোট কত টাকা ও পয়সা আছে বক্সে এক পয়সার কয়েন দুইটি পাঁচ পয়সার কয়েন একটি দশ পয়সার কয়েন একটি ও পঁচিশ পয়সার কয়েন তিনটি আছে আমরা সবগুলো পয়সা যোগ করলে বক্সে মোট কত টাকা ও পয়সা আছে বের করতে পারব আমরা এক যোগ এক যোগ পাঁচ যোগ দশ যোগ পঁচিশ যোগ পঁচিশ যোগ পঁচিশ পয়সা এক অঙ্ক জাতীয় সংখ্যা তিনটি যোগ করলে হয় পাঁচে একে ছয় ছয় আর একে সাত যোগ দুই অঙ্ক জাতীয় সংখ্যা চারটি যোগ করলে হয় পাঁচে পাঁচে দশ দশে পাঁচে পনেরো পনেরো শূন্য পনেরো পনেরোর পাঁচ থাকে এক একে দুয়ে তিন তিনে দুয়ে পাঁচ পাঁচে দুয়ে সাত সাতের একে আট পঁচাশি পয়সা এখন সাতের সাথে পঁচাশি যোগ করব পাঁচের সাথে যোগ করলে হয় বারো বারোর দুই থাকে এক আটে একে নয় সমান বিরানব্বই পয়সা আমরা জানি একশো পয়সা সমান এক টাকা তাহলে এই বক্সে আমরা বিরানব্বই পয়সা পেয়েছি যদি একশো পয়সা বা তার বেশি হতো তবে টাকা লেখা যেত আমরা উত্তর লিখব বিরানব্বই পয়সা আছে পরের বক্সে পঞ্চাশ পয়সার কয়েন আছে দুইটি দুই টাকার কয়েন আছে একটি দশ টাকার নোট আছে দুইটি পঞ্চাশ পয়সার কয়েন দুইটি যোগ করলে হয় একশত পয়সা আমরা জানি একশো পয়সা সমান এক টাকা প্রথমে পঞ্চাশ পয়সার কয়েন দুইটিকে টাকায় পরিণত করব তারপরে সবগুলো টাকা যোগ করব আমরা লিখব সমান পঞ্চাশ যোগ পঞ্চাশ পয়সা যোগ দুই যোগ দশ যোগ দশ টাকা পঞ্চাশ পয়সার কয়েন দুইটি যোগ করলে হয় একশো পয়সা আমরা জানি একশো পয়সা সমান এক টাকা আমরা লিখতে পারি সমান এক যোগ দুই যোগ দশ যোগ দশ টাকা এখন সবগুলো টাকা যোগ করব শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য শূন্য দুই যোগ করলে হয় দুই আর একে একে যোগ করলে হয় দুই সমান তেইশ টাকা আমরা উত্তর লিখতে পারি তেইশ টাকা আছে দুই নম্বরে আছে নিচের হিসাবগুলো করে এক নম্বরে দেওয়া আছে তিরিশ টাকা দশ পয়সা যোগ চল্লিশ টাকা আশি পয়সা আমরা তিরিশ টাকা দশ পয়সার সাথে চল্লিশ টাকা আশি পয়সা যোগ করব মুদ্রা ও নোটের অঙ্কগুলো যোগ করার ক্ষেত্রে পয়সার সাথে পয়সা যোগ করতে হয় পয়সার সাথে পয়সা যোগ করার পর যদি একশো পয়সা বা তার বেশি হয় তবে একশো পয়সাকে টাকায় পরিণত করে টাকার সাথে যোগ করতে হয় একশো পয়সাকে টাকায় পরিণত করার পরে যে পয়সাগুলো অবশিষ্ট থাকে সেই পয়সাগুলো পয়সার ঘরে লিখতে হবে এখন আমরা অঙ্ক করা শুরু করতে পারি সাধারণত যেভাবে যোগ অঙ্ক করা হয় আমরা সেভাবে যোগ করব আমরা এই অঙ্কটিকে উপরে নিচে লিখে যোগ করতে পারি যেহেতু সামনাসামনি দেওয়া আছে তাই আমরা সামনাসামনি যোগ করব প্রথমে দশ পয়সার সাথে আশি পয়সা যোগ করব শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য আটের সাথে এক যোগ করলে হয় নয় নব্বই পয়সা যেহেতু একশো পয়সা থেকে কম আছে তাই আমরা নব্বই পয়সাকে পয়সার ঘরে রেখে দিলাম এবারে তিরিশ টাকার সাথে চল্লিশ টাকা যোগ করব শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য চারে তিনি যোগ করলে হয় সাত সত্তর টাকা সমান সত্তর টাকা নব্বই পয়সা তাহলে আমরা উত্তর লিখতে পারি সত্তর টাকা নব্বই পয়সা দুই নম্বর আছে সাতচল্লিশ টাকা সত্তর পয়সা বিয়োগ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা মুদ্রা ও নোটের অঙ্কগুলো বিয়োগ করার ক্ষেত্রে পয়সার ঘরের আগের বা উপরের সংখ্যাটি যদি ছোট হয় তবে পয়সার ঘরের সংখ্যার সাথে একশো যোগ করে বিয়োগ করতে হয় কারণ এক টাকা সমান একশো পয়সা এখানে একটি বিষয় মনে রাখতে হবে পয়সার ঘরের আগের বা উপরের সংখ্যার সাথে যদি একশো যোগ করা লাগে তবে টাকার ঘরের আগের বা উপরের সংখ্যা থেকে এক বিয়োগ করতে হবে এখন আমরা রাফ করে একশো সত্তর থেকে পঁচাত্তর বিয়োগ করব শূন্য ছোট তাই শূন্যকে দশ ধরে বিয়োগ করতে হবে দশ থেকে পাঁচ বিয়ে করলে থাকে পাঁচ যেহেতু শূন্যকে আমরা দশ ধরেছি তাই সতেরো থেকে একবার দিতে হবে এটা মুদ্রা ও নোটের অঙ্কের নিয়ম সতেরো থেকে একবার দিলে থাকে ষোলো ষোলো থেকে সাত বিয়ে করলে থাকে নয় পঁচানব্বই পয়সা এবারে আমরা ছেচল্লিশ টাকা থেকে উনত্রিশ টাকা বিয়োগ করব ছেচল্লিশ হওয়ার কারণ আমরা সত্তরের সাথে একশো যোগ করেছিলাম তাই সাতচল্লিশ টাকা থেকে এক টাকা বাদ পড়ে ছেচল্লিশ হয়েছে তাহলে আমরা রাফ করে ছেচল্লিশ টাকা থেকে উনত্রিশ টাকা বিয়োগ করি ছয়কে ষোলো ধরতে হবে কারণ নয় থেকে ছয় ছোট ষোলো থেকে নয় বিয়োগ করলে থাকে সাত এখন চারকে তিন ধরে বিয়োগ করতে হবে কারণ ছয়কে আমরা ষোলো ধরেছিলাম এখানে একটি কৌশল জানা রাখা দরকার মুদ্রা ও নোটের বিয়োগ আগের বা উপরের যেই অঙ্কটির সাথে দর ধরব তার আগের অঙ্ক থেকে এক বাদ পড়বে আমাদের এই অঙ্কে ছয়কে আমরা ষোলো ধরেছি তাই চার থেকে এক বাদ পড়ে তিন হয়েছে এখন তিন থেকে দুই বিয়ে করে থাকে এক সতেরো টাকা সমান সতেরো টাকা পঁচানব্বই পয়সা উত্তর সতেরো টাকা পঁচানব্বই পয়সা দুইয়ের তিন নম্বরে আছে উনসত্তর টাকা পঁচিশ পয়সা যোগ আটাশ টাকা আশি পয়সা সাধারণত যেভাবে যোগ অঙ্ক করা হয় আমরা সেভাবে যোগ করব পাঁচে শূন্য যোগ করলে হয় পাঁচ দুয়ে আটে যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকে এখানে সহজ একটি পদ্ধতি জেনে রাখা দরকার পয়সার সংখ্যাগুলো যোগ করার পরে যদি হাতে থাকে তবে হাতের অঙ্কটি টাকার অঙ্কের সাথে যোগ করতে হবে আমাদের হাতে আছে এক হাতের এক নয়ের সাথে যোগ করলে হয় দশ দশের সাথে আট যোগ করলে হয় আঠারো আঠারোর আট থাকে এক ছয়ার একে সাত সাতয়ার দুই নয় আমরা পেয়েছি আটানব্বই টাকা পাঁচ পয়সা উত্তর আটানব্বই টাকা পাঁচ পয়সা চার নম্বর আছে পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা যোগ আটান্ন টাকা পঁচানব্বই পয়সা পাঁচে শূন্য যোগ করলে হয় পাঁচ নয় দুই যোগ করলে হয় এগারো এগারো এক থাকে এক পাঁচে একে ছয় ছয় আর আটে চোদ্দো থাকে এক চারে চারেরকে পাঁচ পাঁচে পাশে দশ আমরা পেয়েছি একশত চার টাকা পনেরো পয়সা উত্তর একশত চার টাকা পনেরো পয়সা পাঁচ নম্বরে দেওয়া আছে পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ তিনশো পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা মুদ্রা ও নোটের অঙ্কগুলোতে পয়সার গড়ের উপরের সংখ্যাটি ছোট হলে উপরের সংখ্যার সাথে একশো যোগ করতে হয় এক টাকা সমান একশো পয়সা কিন্তু এক্ষেত্রে পাঁচশো টাকা থেকে এক বিয়োগ করে চারশো নিরানব্বই টাকা লিখতে হবে শূন্যকে আমরা দশ ধরলাম দশ থেকে পাঁচ বিয়োগ করলে থাকে পাঁচ শূন্যকে দশ ধরার কারণে শূন্যের আগের সংখ্যা পনেরো থেকে এক বিয়োগ হয়ে চোদ্দ হয়েছে চোদ্দ থেকে সাত বিয়োগ করলে থাকে সাত পঁচাত্তর পয়সা এখন চারশো নিরানব্বই টাকা থেকে তিনশো পঁচানব্বই টাকা বিয়োগ করব নয় থেকে পাঁচ বিয়োগ করে থাকে চার নয় থেকে নয় বিয়োগ করলে থাকে শূন্য চার থেকে তিন বিয়োগ করলে থাকে এক আমরা পেয়েছি একশত চার টাকা পঁচাত্তর পয়সা উত্তর একশত চার টাকা পঁচাত্তর পয়সা ছয় নম্বরে দেওয়া আছে তিনশো টাকা দশ পয়সা বিয়োগ তিন টাকা পঞ্চান্ন পয়সা উপরের দশ পয়সা সংখ্যাটি ছোট তাই দশ পয়সার সাথে একশো পয়সা যোগ করে একশো দশ পয়সা হয়েছে দশ পয়সার সাথে পয়সা যোগ করার কারণে এক টাকা বিয়োগ করে দুইশো নিরানব্বই টাকা লিখলাম শূন্য ছোট হওয়ায় শূন্যকে আমরা দশ ধরলাম দশ থেকে পাঁচ বিয়োগ করে থাকে পাঁচ শূন্যকে দশ ধরার কারণে এগারো থেকে এক বিয়োগ হয়ে দশ হয়েছে দশ থেকে পাঁচ বিয়োগ করলে থাকে পঞ্চান্ন পয়সা এখন দুইশো টাকা থেকে তিন টাকা বিয়োগ করব নয় থেকে তিন বিয়োগ করে থাকে ছয় নয়ের নয় দুইয়ের দুই আমরা পেয়েছি দুইশো ছিয়ানব্বই টাকা পঞ্চান্ন পয়সা উত্তর দুইশো ছিয়ানব্বই টাকা পঞ্চান্ন পয়সা তিন নম্বর প্রশ্ন সুজনের সত্তর টাকা পঞ্চাশ পয়সা ছিল তার মাতাকে মাস্ক কেনার জন্য পঁচানব্বই টাকা দিলেন সুজনের কত টাকা হল যেহেতু সুজনের সত্তর টাকা পঞ্চাশ পয়সা থাকার পরেও সুজনের মা সুজনকে মাস্ক কেনার জন্য দিলেন পঁচানব্বই টাকা তাই আমরা সত্তর টাকা পঞ্চাশ পয়সার সাথে পঁচানব্বই টাকা যোগ করলে সুজনের কত টাকা হলো বের করতে পারবো আমরা লিখব সুজনের ছিল সত্তর টাকা পঞ্চাশ পয়সা নিচে লিখব মা দিলেন যোগ পঁচানব্বই টাকা শূন্য শূন্য পয়সা যেহেতু পয়সার ঘরে উপরে সংখ্যা রয়েছে এবং নিচের পয়সার ঘরে কোনো সংখ্যা নেই তাই আমরা নিচের পয়সার ঘরে শূন্য শূন্য দিতে হবে এখন আমরা যোগ করব শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য পাঁচে শূন্য যোগ করলে হয় পাঁচ পঞ্চাশ পয়সা এবারে টাকার অঙ্কগুলো যোগ করব শূন্য পাঁচে যোগ করলে হয় পাঁচ সাতে নয় যোগ করলে হয় ষোলো একশত পঁয়ষট্টি টাকা তাহলে আমরা লিখতে পারি সুজনের হল একশত পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা উত্তর সুজনের হল একশত পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা চার নম্বর প্রশ্ন রিমা পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বই কিনে সে দোকানদারকে একশত টাকা দেয় দোকানদার কত টাকা ফেরত দেবেন রিমা একটি বই কিনে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বই কেনার পর সে দোকানদারকে দেয় এক টাকা এখন দোকানদার রিমাকে কত টাকা ফেরত দেবেন যেহেতু বই কেনায় রিমার খরচ হয়েছে তাই অঙ্কটি বিয়োগ করতে হবে আমরা একশত টাকা থেকে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করলে দোকানদার রিমাকে কত টাকা ফেরত দেবেন বের করতে পারব আমরা লিখব রিমা দোকানদারকে দেয় এক টাকা শূন্য শূন্য পয়সা মুদ্রা ও নোটের অঙ্কগুলো করার ক্ষেত্রে পয়সার ঘরে যদি কিছু না থাকে তবে পয়সার ঘরে শূন্য শূন্য লিখতে হয় এখন নিচে লিখব রিমা বই কিনে বিয়োগ পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা আমরা প্রথমে পয়সা থেকে পয়সা বিয়োগ করব মুদ্রা ও নোটের অঙ্কগুলো করার ক্ষেত্রে পয়সার ঘরের উপরের সংখ্যাটি ছোট হলে উপরের সংখ্যার সাথে একশত পয়সা যোগ করতে হয় কিন্তু এক্ষেত্রে একশত টাকা থেকে এক বিয়োগ হয়ে নিরানব্বই টাকা হবে এখন আমরা বিয়োগ করা শুরু করি উপরের অঙ্ক শূন্য ছোট তাই শূন্যকে দর ধরতে হবে দশ থেকে পাঁচ বিয়োগ করে থাকে পাঁচ শূন্যকে দশ ধরার কারণে শূন্যের আগের সংখ্যা দশ থেকে এক বিয়োগ হয়ে নয় হয়েছে নয় থেকে সাত বিয়োগ করলে থাকে দুই পঁচিশ পয়সা এবারে আমরা নিরানব্বই টাকা থেকে পঁচাশি টাকা বিয়োগ করব নয় থেকে পাঁচ বিয়োগ করলে থাকে চার নয় থেকে আট বিয়োগ করলে থাকে এক চোদ্দ টাকা তাহলে আমরা লিখতে পারি দোকানদার ফেরত দেবেন চোদ্দো টাকা পঁচিশ পয়সা উত্তর দোকানদার ফেরত দেবেন চোদ্দো টাকা পঁচিশ পয়সা পাঁচ নম্বর প্রশ্ন দুইটি খাতার মূল্য ষাট টাকা এবং একটি কলমের মূল্য পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য পাঁচশত টাকার একটি নোট দেয় দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন আমাদের পাঁচ নম্বর অঙ্কটি দুটি অংশে করতে হবে প্রথম অংশে খাতা ও কলম ক্রয় বাবদ খরচ হয়েছে তাই দুইটি খাতার মূল্য ষাট টাকা ও একটি কলমের মূল্য পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা যোগ করব আমরা লিখব দুটি খাতার মূল্য ষাট টাকা শূন্য শূন্য পয়সা নিচে লিখব একটি কলমের মূল্য পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য যোগ করলে হয় ছয় ষাট পয়সা এবারে ষাট টাকার সাথে পঁয়তাল্লিশ টাকা যোগ করব পাঁচে শূন্য যোগ করলে হয় পাঁচ চারে ছয় যোগ করলে হয় দশ একশত পাঁচ টাকা তাহলে আমরা লিখতে পারি জিনিস কিনলো একশত পাঁচ টাকা ষাট পয়সা এবারে দ্বিতীয় অংশে অঙ্কের উত্তর বের করব প্রশ্নে আছে বিজয় দোকানদারকে পাঁচশো টাকার একটি নোট দেয় আমরা পাঁচশত টাকা থেকে একশত পাঁচ টাকা ষাট পয়সা বিয়োগ করলে দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন বের করতে পারব আমরা লিখতে পারি দোকানদারকে দিল পাঁচশত টাকা শূন্য শূন্য পয়সা নিচে লিখব জিনিস কিনল একশত পাঁচ টাকা ষাট পয়সা পয়সার গড়ের উপরের সংখ্যাটি ছোট তাই পয়সার গড়ের উপরের সংখ্যার সাথে একশত যোগ করতে হবে শূন্য থেকে শূন্য বিয়ে খুলে থাকে শূন্য দশ থেকে ছয় বিয়োগ খুলে থাকে চার চল্লিশ পয়সা পয়সার গড়ের উপরের সংখ্যার সাথে একশত যোগ করার কারণে পাঁচশত টাকা থেকে এক বিয়োগ হয়ে চারশত নিরানব্বই টাকা হয়েছে নয় থেকে পাঁচ থাকে চার নয় থেকে শূন্য নয় চার থেকে এক বিয়োগ করলে থাকে তিন তিনশত চুরানব্বই টাকা তাহলে আমরা লিখতে পারি বিজয় ফেরত পাবে বা দোকানদার ফেরত দেবেন তিনশত চুরানব্বই টাকা চল্লিশ পয়সা উত্তর বিজয় ফেরত পাবে বা দোকানদার ফেরত দেবেন তিনশত টাকা চল্লিশ পয়সা ছয় নম্বর প্রশ্ন বেলাল আশি টাকা পঁচাত্তর পয়সা চাউল এবং পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সার সবজি কিনে সে মোট কত খরচ করে প্রশ্নের মধ্যে মোট খরচের কথা উল্লেখ আছে তাই আমরা আশি টাকা পঁচাত্তর পয়সার সাথে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যোগ করব। আমরা লিখব বেলার চাউল কিনে আশি টাকা পঁচাত্তর পয়সা নিচে লিখব সবজি কিনে যোগ পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা প্রথমে পঁচাত্তর পয়সার সাথে পঞ্চাশ পয়সা যোগ করব পাঁচে শূন্য যোগ করলে হয় পাঁচ সাথে পাঁচে যোগ করলে হয় বারো এক পঁচিশ পঁচিশের মধ্যে পঁচিশ লিখব পয়সার ঘরে আর একশত পয়সাকে টাকায় পরিণত করে আশির সাথে যোগ করতে হবে এক পয়সা সমান এক টাকা আশি টাকার সাথে এক টাকা যোগ করলে হয় একাশি টাকা এবারে আমরা একাশি টাকার সাথে পঁয়ত্রিশ টাকা যোগ করব এক আর পাশে যোগ করলে হয় ছয় আট আর তিনে যোগ করলে হয় এগারো একশত ষোলো টাকা পঁচিশ পয়সা তাহলে আমরা লিখতে পারি মোট খরচ করে এক ষোলো টাকা পঁচিশ পয়সা উত্তর মোট খরচ করে একশত ষোলো টাকা পঁচিশ পয়সা সাত নম্বর প্রশ্ন মিতুর একশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা ছিল তার বাবা তাকে পঁচাত্তর টাকা পঁচিশ পয়সা দিলেন তার কত টাকা হলো আমাদের এই অঙ্কটি যোগ করতে হবে কারণ মিতুর একশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা থাকার পরও তার বাবা তাকে দিলেন পঁচাত্তর টাকা পঁচিশ পয়সা আমরা একশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার সাথে পঁচাত্তর টাকা পঁচিশ পয়সা যোগ করলে মৃত্যুর কত টাকা হলো বের করতে পারবো আমরা লিখব মিতুর ছিল একশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা নিচে লিখব তার বাবা দিল যোগ পঁচাত্তর টাকা পঁচিশ পয়সা প্রথমে পঞ্চাশ পয়সার সাথে পঁচিশ পয়সা যোগ করব পাঁচে শূন্য যোগ করলে হয় পাঁচ দুয়ে পাঁচে যোগ করলে হয় সাত পঁচাত্তর পয়সা এবারে একশত পনেরো টাকার সাথে পঁচাত্তর টাকা যোগ করব পাঁচে পাঁচে যোগ করলে হয় দশ দশের শূন্য থাকে এক সাতে আর একে আট আর হাতের একে নয় একের এক একশত নব্বই টাকা তাহলে আমরা লিখতে পারি মিতুর হল একশত নব্বই টাকা পঁচাত্তর পয়সা উত্তর মিতুর একশত নব্বই টাকা পঁচাত্তর পয়সা হলো নম্বর প্রশ্ন রিয়া একশত টাকা নিয়ে দোকানে গেল সে ঊনসত্তর টাকা পঁয়ষট্টি পয়সা দিয়ে একটি বই কিনলো তার কাছে কত টাকা থাকল নিয়ে গেল একশত টাকা একশত টাকা থেকে সে ঊনসত্তর টাকা পঁয়ষট্টি পয়সা দিয়ে একটি বই কিনলো যেহেতু বই কেনায় তার খরচ হয়েছে তাই আমরা একশত টাকা থেকে উনসত্তর টাকা পঁয়ষট্টি পয়সা বিয়োগ করলে রিয়ার কাছে কত টাকা থাকলো বের করতে পারব আমরা লিখব রিয়া দোকানে নিয়ে গেল একশত টাকা শূন্য শূন্য পয়সা মুদ্রা ও নোটের অঙ্কগুলোতে পয়সার গড়ে যদি কোনো সংখ্যা না থাকে তবে পয়সার ঘরে শূন্য শূন্য লিখতে হয় এখন নিচে লিখব একটি বই কিনল উনসত্তর টাকা পঁয়ষট্টি পয়সা যেহেতু পয়সার ঘরের উপরের সংখ্যাটি ছোট তাই আমরা উপরের সংখ্যার সাথে একশত পয়সা যোগ করব এখন এক শত পয়সা থেকে পঁয়ষট্টি পয়সা বিয়োগ করব উপরের অঙ্ক শূন্য ছোট তাই শূন্যকে আমরা দশ দৌড়লাম দশ থেকে পাঁচ বিয়োগ করলে থাকে পাঁচ উপরের অঙ্কের সাথে দশ দৌড়ায় আগের সংখ্যা দশ থেকে এক বিয়োগ হয়ে নয় হয়েছে নয় থেকে ছয় বিয়োগ করলে থাকে তিন আমরা পয়সার ঘরে লিখব পঁয়ত্রিশ এখন টাকার ঘরে উপরে আছে একশো নিচে আছে উনসত্তর উপরের একশো টাকা থেকে এক বিয়োগ হয়ে নিরানব্বই হবে কারণ পয়সার ঘরের উপরের সংখ্যার সাথে একশো পয়সা যোগ করেছিলাম আমরা জানি এক টাকা সমান একশো পয়সা এবারে নিরানব্বই টাকা থেকে উনসত্তর টাকা বিয়োগ করব নয় থেকে নয় বিয়োগ করলে থাকে শূন্য নয় থেকে ছয় বিয়োগ করলে থাকে তিন ত্রিশ টাকা তাহলে আমরা লিখতে পারি রিয়ার কাছে থাকলো তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা উত্তর রিয়ার কাছে থাকলো তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা নয় নম্বর প্রশ্ন রতন পঁয়ত্রিশ টাকা পঁয়স্তর পয়সা দিয়ে একটি সানাশুর প্যাকেট কিনল সে দোকানদারকে পঞ্চাশ টাকার একটি নোট দিল দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল রতন একটি সানাসুরের প্যাকেট কিনল পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিয়ে সানাসুরের প্যাকেট কেনার পর সে দোকানদারকে দিল পঞ্চাশ টাকা যেহেতু সানাসুরের প্যাকেট কেনায় রতনের খরচ হয়েছে তাই আমরা পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করলে দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল বের করতে পারব আমরা লিখব রতন দোকানদারকে দিল পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা মুদ্রা ও নোটের অঙ্কগুলোতে পয়সার ঘরে কোনো সংখ্যা না থাকলে শূন্য শূন্য লিখতে হয় এখন নিচে লিখব সানাচুরের প্যাকেট কিনল বিয়োগ পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করার সময় পয়সার গড়ের উপরের সংখ্যাটি ছোট হলে উপরের সংখ্যার সাথে একশো পয়সা যোগ করতে হয় এখন আমরা একশো পয়সা থেকে পঁচাত্তর পয়সা বিয়োগ করব উপরের অঙ্ক শূন্য তাই শূন্যকে আমরা দর দরলাম দশ থেকে পাঁচ বিয়োগ করলে থাকে পাঁচ শূন্যের সাথে দশ ধরার কারণে শূন্যের আগের সংখ্যা দশ থেকে এক বিয়ে হয়ে নয় হয়েছে নয় থেকে সাত বিয়োগ করলে থাকে দুই পয়সার ঘরে লিখতে পারি পঁচিশ এখন টাকার সংখ্যা থেকে এক বিয়োগ করতে হবে কারণ পয়সার ঘরের উপরের সংখ্যার সাথে একশো পয়সা যোগ করেছিলাম আমরা জানি এক টাকা সমান একশো পয়সা পঞ্চাশ থেকে এক বিয়োগ করে পাই উনপঞ্চাশ এখন ঊনপঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা বিয়োগ করব নয় থেকে পাঁচ বিয়োগ করলে থাকে চার চার থেকে তিন বিয়োগ থাকে এক চোদ্দ টাকা তাহলে আমরা লিখতে পারি দোকানদার ফেরত দিল চোদ্দ টাকা পঁচিশ পয়সা উত্তর দোকানদার ফেরত দিল চোদ্দ টাকা পঁচিশ পয়সা